আজকে তোমাদের ঘুরিয়ে উড়ানোর দৃশ্য স্টেপ বাই স্টেপ ড্রয়িংটি শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করবে। মানুষের যে মাথা, এই মাথাটাকে আমরা ওভাল শেপ করে নেব, ঠিক এরকম ড্রয়িংটা করে নেব ওভাল শেপ। এইবার এই ওভাল শেপ থেকে গলার লাইনটা আসবে, আসার পর এই বডির যে স্ট্রাকচারটা ঠিক এইরকমভাবে হবে, একটু বেঁকানো এই দিকে হবে। ঠিক এই জায়গা থেকে আমরা পাটা বার করব, আর ঠিক এই কর্নার থেকে না একটুখানি গ্যাপ দিয়ে ঠিক এখান থেকে মোটা থেকে জাস্ট একটু সরু করবে, আর এখান থেকে মোটা থেকে জাস্ট একটু সরু হবে, হয়ে এই পায়ের স্ট্রাকচারটা তোমরা করে নেবে। এবার ঠিক এই জায়গা থেকে আরেকটা পায়ের ড্রয়িং আসবে, এই এই পাটা ঠিক এইরকম হবে। নেক্সট আমরা ঠিক এই জায়গা থেকে আর এটা মোটা থেকে জাস্ট একটু সরু হবে, এই হাতটা ঠিক এই পাশ থেকে ঠিক যেভাবে আসছে ঠিক সেভাবে এখান থেকে বেরিয়ে আসছে, এই যাবে, এটা মোটা থেকে একটু সরু হবে। এই আঙুলটা ঠিক এই রকমভাবে তোমরা করবে, এখানে এভাবে বসিয়ে দেবে আঙুলগুলোকে পরপর সাজিয়ে। এবার নেক্সট দেখো এই ফিগারে, পুরো ফিগারটা আমরা ড্রেস কীভাবে পরাচ্ছি। তো ফিগারের প্যান্টটা এই যে লাইন আছে এই লাইন থেকে দেখো এবার প্যান্টটা একটু বেরিয়ে যাচ্ছে, এইটা ঠিক লাইন থেকে প্যান্টটা একটু ভাঁজ করা অবস্থায় বেরিয়ে গেছে, এই হবে। হয়ে যাওয়ার পর দেখো এই স্ট্রাকচারগুলো আমরা প্যান্টের ভেতরে যে ফিগারের লাইনটা ছিল সেই লাইনটা আমরা মুছে দেব, এখান থেকে কিছুটা দাগ মুছে যাবে। তাহলে দেখো একটা এরকমভাবে তোমরা সহজ করে করবে, তাহলে আঁকাটা তাড়াতাড়ি হবে তোমাদের। এবার দেখো এখান থেকে জামাটাও আমরা কিছুটা লাইন থেকে বের করে দিচ্ছি, যে হয়ে যাবে সাথে সাথে এই লাইনটা মুছে দেবে, এইখানেও জামা আসবে। এবার এই জামাটা ঠিক এই জায়গার থেকে বেরিয়ে প্যান্টের ওপর চলে আসবে, সাথে সাথে আমরা এই ভেতরের স্ট্রাকচারও মুছে দেবো। দেখো ফিগারটা আমাদের কত সুন্দর হয়ে গেল। ঠিক এইভাবে তোমরা পরপর স্টেপভাবে করবে, আর পা দুটো এক লাইনে কিন্তু থাকবে না, একটু ওপরে গিয়ে শেষ হবে। এই এবার দেখো এই মুখটা কীভাবে করছি, এই জায়গা থেকে এই, আর এই যে লাইনটা আছে এই লাইনের বাইরে চুলটা কিছুটা আমাদের চলে আসবে, আর এই মুখের এই শেপের এই জায়গাটায় আমাদের মুখটাকে বসিয়ে দিতে হবে ঠিক এইরকমভাবে। আর এইখানে জামার কলারটা তোমরা করে দেবে, দেখলে এবার ফিগারটা কত ইজি হয়ে গেল। এভাবে তোমরা পরপর করবে। এবার এখান থেকে দড়ি বা ঘুড়িটা পরে করছি। এবার দেখো এখানে একটা ফিগার তৈরি করছি, এই ফিগারটা কীভাবে করছি দেখো, এই ফিগারটাও আগে ওভাল শেপ করে করে নেবে, গলাটা এইভাবে করবে। প্রথমে দেখো স্ট্রাকচারটা কিন্তু আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি, ঠিক তোমরাও সেভাবে কিন্তু করবে, তার ফিগারটা ইজি তাড়াতাড়ি হবে। এইখান থেকে এখান থেকে পাটা ঠিক এখান থেকে এই হচ্ছে, এই যাবে, এই পাটা এরকমভাবে আমাদের আসবে। এবার নেক্সট আমরা এই হাতটা দেখো কীভাবে করছি, এই হবে, এই সরু থেকে এই মোটা হবে। এবার এই হাতটা এই গিয়ে এই আসবে, এখান থেকে লাটাইটা আমাদের বেরোবে গুড়ির, আর এইখানে হাতটা জাস্ট কিছুটা এই দেখা যাবে। এবার এই ফিগারটাকে দেখো কি করে জামা প্যান্ট পরাচ্ছি, প্যান্টটা ঠিক এই লাইন থেকে ঠিক বেরিয়ে আসবে, এটাও লাইন থেকে বেরিয়ে আসবে, যেই হয়ে যাবে সাথে সাথে আমরা এই অংশগুলো মুছে দেব। এবার দেখো জামাটাও ঠিক
এই হবে, আর এইখানে জামাটাও ঠিক এই লাইন থেকে বেরিয়ে আসবে, এইখানেই জামার হাতাটা হবে। এবার যেই হবে সাথে সাথে এই অংশগুলো তোমরা মুছে দেবে। এবার দেখো এইখানে মুখটা কিভাবে তৈরি করছে, এই এবার এই অংশটাও মুছে দেবে, মুখটা তৈরি হবে, চুলটাও কিছুটা লাইন থেকে বেরিয়ে যাবে, এই কলারটা এখান থেকে আসবে, ঠিক এই অংশটা কিছুটা মুছে যাবে, এই হবে। এইরকম মুছে মুছে কিন্তু তোমরা করার চেষ্টা করে ফিগারটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে। এই জায়গাটা একটুখানি সরু করে দেবে, একটু বেশি মোটা হয়ে গেছে, এই এইরকমভাবে ফিগারটা করবে। এবার দেখো ঘুড়িটা এই যাচ্ছে, এই সুতোটা ঠিক এইখান থেকে গিয়ে এই পাশ দিকে হাতের এই পাশে যাবে, আর এইখান থেকে গিয়ে এই যে লাটাইটা আছে লাটাইয়ের সাথে এইভাবে যাবে। এই হলো সম্পূর্ণ আমাদের দুটো ফিগার। এবার দেখো এটা দিয়ে কী করে সিনারি করতে হবে, এই দেখো এবার কী করে সিনারিটা করছে। তো এইখান থেকে একটা লাইন টানবে, এটা ছাদের ওপর করা হচ্ছে, ছাদের উপর ঘুরে ওড়াচ্ছে, সেই দৃশ্যটাই তোমাদের দেখানো হচ্ছে। এটা সরু থেকে মোটা হয়ে যাবে, এই অংশটা ছোট থেকে বড় দেখাবে, এই আসছে, এখান থেকে একটা ডাবল লাইন টেনে দেবে। এবার এখান থেকে কিছু তোমরা বিল্ডিং দেখিয়ে দেবে, সিনারিটা তোমরা চেঞ্জ করতে পারো, আমি একটা তোমাদের দেখাচ্ছি, তোমরা চেঞ্জ করেও করতে পারো। এইখান থেকে একটা গাছ করে দেওয়া হলো, এইখানে কিছু ঘুড়ি রাখা আছে, এই করে দিতে পারো। এইখানে ছাদে এইরকম এটা বড়, এটা ছোট হবে, এরকমভাবে পরপর এগুলো যাবে, এইরকমভাবে দূরে একটু গাছ দেখিতে পারো দেখা যাচ্ছে, এই এখানে ঘুড়ি উঠছে, জাস্ট একটু বুঝিয়ে দিতে পারো, এই এইরকমভাবে। এবার দেখো সিনাইটা কীভাবে কালার হচ্ছে, দেখো তোমাদের সুবিধার্থে, দেখার সুবিধার্থে তোমাদের ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা বর্ডার করবে না, আঁকার পরেই কালার শুরু করবে। এবার দেখো আকাশের কালারটা কোবাল্ট ব্লু, কোবাল্ট ব্লু কালার দিয়ে ওপর থেকে তোমরা কিছুটা করে নিয়ে আসবে। এর আগের ভিডিওগুলোতে দেখেছিলাম শুধু স্কাই ব্লু দিয়ে, এবার কোবাল্ট ব্লু কালারটা উপরে কিছুটা তোমরা ঘষবে, কিছুটা ঘষার পর নিচ দিকে একটু হালকা করে নিয়ে আসবে, নিচ দিকে হালকা করে নিয়ে আসবে। আসার পর স্কাই ব্লুটা দিয়ে, স্কাই ব্লুটা দিয়ে বাদ বাকি যে জায়গাটা আছে স্কাই ব্লু কালারটা দিয়ে ডিপ করতে করতে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে, এই নিচ দিকে এসে হালকা হয়ে যাবে, এই ঠিক যেভাবে করে তোমাদের দেখিয়েছি পুরো আকাশটায় সেভাবে তোমরা করবে। এই দেখো আমি আবার আরেকটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই কিছুটা করবে, কিছুটা করার পর নিচ দিকে কোবাল্ট ব্লুটা হালকা করে আসবে, তারপর স্কাই ব্লু কালারটা দিয়ে, স্কাই ব্লু কালারটা দিয়ে আস্তে আস্তে নিচ দিকে এসে তোমরা হালকা করে দেবে, পুরো আকাশ করার দরকার নেই, ঠিক যেভাবে তোমাদের দেখালাম এভাবে করে পুরো আকাশটা তোমরা করবে। এবার নেক্সট এই দেখো বিল্ডিংটা কী করে করছি, এই বিল্ডিংটা তোমরা ঠিক এইরকমভাবে করবে, আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি, দেখো পুরো বিল্ডিংটা তোমরা ঠিক সেমভাবে করবে, এই রেড কালারটা করবে, করে এই পাশে এসে আস্তে আস্তে এই পাশটা দেখো হালকা হয়ে আসছে, আসার পর পিঙ্ক কালার দিয়ে এই রেড কালারটাকে মিশিয়ে, পিঙ্ক কালার দিয়ে রেড কালারটাকে মিশিয়ে বাদ বাকি তোমরা করে দেবে। এইভাবে পুরো বিল্ডিংটা করবে ডিপ বেগুনি রং দিয়ে, এই জানলাগুলো তোমরা করে দেবে অরেঞ্জ কালার দিয়ে, এই ওপরে পাটটা করতে হবে। এবার দেখো এই পাটটা, এই বিল্ডিংটা কোবাল্ট ব্লু কালার দিয়ে, কোবাল্ট ব্লু কালার দিয়ে কিছুটা করার পর এই পাশে যত যাবে তত হালকা করে নেবে। এবার হোয়াইট কালার দিয়ে
এই অংশটা তোমরা মিশিয়ে দেবে, এই এখানে রেড কালারটা দিয়ে দেবে। এইভাবে করে তোমরা বিল্ডিংটা কালার করবে, জানলাগুলো গ্রিন করে দিতে পারো। এই ঠিক যেভাবে দেখালাম এই পুরো বিল্ডিংটা সেরম হবে, এই বিল্ডিংটাও সেরম হবে। এই দেখো পাঁচিলে, এই যে ছাদের যে পাঁচিলটা আছে, পাঁচিলে তোমরা এখানে অরেঞ্জ কালারটা দেবে, যে পুরো যে উপরে সরু জায়গাটা আছে এই অরেঞ্জ কালারটা তোমরা দেবে। দিয়ে ইয়েলো অকার কালারটা, ইয়েলো অকার কালারটা দিয়ে, ইয়েলো অকার কালারটা দিয়ে দেখো কীভাবে পাঁচিলটা করছে, আমি কিছুটা দেখাচ্ছি, বাদ বাকিটা তোমরা ওইভাবেই করার চেষ্টা করবে। এই দেখো ইয়েলো অকার কালারটা কিছুটা দেওয়ার পর নিচে যেই আসলো তখন ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে, ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে এই ইয়েলো অকার কালারটাকে মিশিয়ে বাদ বাকি নিচ জায়গাটা পুরো কমপ্লিট করবে। আমি দেখো অল্প একটু দেখালাম, বাদ বাকি পাঁচিলটা তোমরা এইভাবে শেষ করবে, সেমভাবে হবে এইভাবে করে। এবার দেখো এই গাছের রং, এর আগেও তোমরা দেখিয়েছিলাম যে এই গাছগুলো ওপর দিকে ইয়েলো করবে, লেমন ইয়েলো কালারটা দেবে, তারপর স্যাপ গ্রিন কালারটা ঠিক এইভাবে করে দেবে, এই এমন বাদ বাকি জায়গাটা ডিপ গ্রিন কালারটা তোমরা দেবে। এইভাবে করে তোমরা কাজটাকে পুরো কমপ্লিট করবে। তারপরে ডিপ ব্লু কালারটা, ডিপ ব্লু কালারটা তোমরা এই ডিপ গ্রিনের ওপরে, এই ডিপ গ্রিনের ওপরে ডিপ ব্লু কালারটা তোমরা ঘষে দেবে। এইভাবে করে গাছগুলো কালার করবে। এবার বাদ বাকি যে এই যে অংশটা ছাদের যে অংশটা গ্রে কালারটা, এই যে গ্রে কালার আছে এই গ্রে কালারটা দিয়ে পুরো ছাদে নিচে তোমরা ঘষে দেবে, খুব ধীরে ধীরে করে আস্তে আস্তে করে পুরো ছাদটা তোমরা গ্রে কালারটা দিয়ে পুরো ফিনিশ করবে এই ছাদটা। এভাবে করে তোমরা পুরো কাজটাকে আমি যেভাবে দেখালাম এভাবে করে সেমভাবে কমপ্লিট তোমরা করবে। এইভাবে করে পুরো কাজটা কমপ্লিট করবে। গাছের গুড়িটা এটাকে তোমাদের দেখিয়েছি যে একদিকে ডিপ গ্রিন, সরি ডিপ ব্রাউনটা দেবে, ডিপ ব্রাউন দিয়ে তারপর লাইট ব্রাউন দিয়ে এই অংশটাকে তোমরা গাছটাকে মিশিয়ে দেবে। এভাবে করে পুরো কাজটা তোমরা কমপ্লিট করো। তো দেখো দেখো তোমাদের যেভাবে দেখানো হয়েছিল ঠিক সেইভাবেই কাজটা কমপ্লিট করা হয়েছে, আশা করি তোমরা সেভাবেই কাজটা কমপ্লিট করতে পেরেছো। তো দেখো এবার মানুষ পুরো কাজটা কীভাবে করে কমপ্লিট করি। মানুষের গায়ের রং এর আগেও দেখিয়েছিলাম যে লাইট ব্রাউন কালার দিয়ে, লাইট ব্রাউন কালার দিয়ে এক পাশে তোমরা আগে ঘষে নেবে, এই ঠিক সেমভাবে এই ফিগারটাও এরকম ভাবে হবে। তো এরপর অরেঞ্জ কালারটা দিয়ে, সরি অরেঞ্জ কালারটা দিয়ে এই ব্রাউন কালারের সাথে মিশিয়ে করবে, কিন্তু পুরো কাজটা কিন্তু পুরো হাতটা কমপ্লিট করবে না, অরেঞ্জ কালার দিয়ে কিছুটা করবে। এইবার স্কিন কালারটা দিয়ে, অর্থাৎ পিচ কালারটা দিয়ে, কালারের যে পিচ কালার আছে বক্সে সেই কালারটা দিয়ে বাদ বাকি অংশটা তোমরা করে দেবে। এবার এইটা পিচ কালার না দিয়ে তোমরা এর আগে বলেছিলাম একটু কালার চেঞ্জ করতে, ইয়েলো অকার কালারটা তোমরা দিতে পারো। সমস্ত সবার গায়ে স্কিন
এক কালার হয় না, তো একটু ডার্ক শেড হিসাবে তোমরা এই ইয়েলো অকার কালারটা দিতে পারো, আর লাইট শেড হিসাবে পিচ কালারটা দিতে পারো। এই হলো আমাদের গায়ের রং। চোখটাকে তোমরা গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে করে দিতে পারো। এইবার দেখো আমি ড্রেসের কালারের দিকে যাচ্ছি, তো ড্রেসের কালারটা আমাদের পিঙ্ক কালারটা তোমরা এইভাবে করে জাস্ট দিয়ে এখানে এরমভাবে হালকা করে তোমরা ঘষে দেবে। পুরোটা ঘষার দরকার নেই, হালকা করে ঘষে লাইট অংশগুলো রেখে দেবে। এবার রেড কালার দিয়ে একটু শেড হিসাবে তোমরা এটা করে দিতে পারো। ক্যারামাইন কালারটা দিয়ে আর একটু ডার্ক করে দিতে পারো। এবার রেড কালার দিয়ে তোমরা এরকম স্ট্রাইপ করে দিতে পারো জামার মধ্যে। শেডটাকে একটু বাড়ানোর জন্য ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে তোমরা এরকম করে দিতে পারো, তাহলে আর একটু ডার্ক হবে, দেখতে ভালো দেখাবে। এবার দেখো প্যান্টের কালারটা ডার্ক ভায়োলেট কালার দিয়ে লাইট ভায়োলেট দিয়ে হালকা করা হচ্ছে, তো হোয়াইট কালারটা দিয়ে তোমরা লাইট করে দিতে পারো। এই হলো প্যান্টের কালারটা। এবার দেখো এই ফিগারের গায়ের কালারটা ভার্মিলিয়ান কালার দিয়ে জামার কালারটা তোমরা এই দিয়ে হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিতে পারো। তো তোমাদের এই জামার কালার তোমাদের নিজের মতন আলাদা করতে পারো, আমি যেটা দেখাচ্ছি সেটাই যে করতে হবে সেটা নয়, তোমরা নিজেদের মতন করো, অন্য কালারও দিলেও চলবে। ক্যারামাইন কালারটা দিয়ে একটু ডার্ক করে দেবে। এবার প্যান্টের কালারটা প্রুশিয়ান ব্লু ডিপ ব্লু কালারটা দিয়ে দেওয়ার পর কোবাল্ট ব্লু কালার দিয়ে তোমরা মিশিয়ে দেবে, বাদ বাকিটা সাদা ঘষে মিশিয়ে দেবে। এবার তোমরা ইয়েলো কালারটা দিয়ে এই লাটাইটা এই পাশে করে দিতে পারো, ব্ল্যাক দিয়ে হাতলটা করে দিতে পারো, গ্রে কালার দিয়ে এই সুতোর যে জায়গাটা আছে অংশটা সেটা তোমরা বুঝিয়ে দিতে পারো, আর এই জায়গাটা শেডের মতন করে দেবে সুতোর জায়গাটা। আর এই যে সুতোর লাইনটা, যেহেতু আমি ব্ল্যাক স্কেচপেন দিয়ে দেওয়া হয়েছে তাই সুতোর দাগটা দিচ্ছি না, কিন্তু তোমরা কিন্তু ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে সবার শেষে এটা কিন্তু করে দিতে হবে তোমাদের। এবার ব্ল্যাক কালার দিয়ে চুলটা দেখো করছি, কিন্তু চুলটা এর আগে দেখেছিলাম যে পুরো চুলে তোমরা কালার করবে না, ওপর দিকে একটু গ্রে কালার হবে। এরকম করে গ্রে কালার দিয়ে তোমরা করে দেবে। এইবার ব্ল্যাক কালার দিয়ে এই যে ছাদের উপর দাঁড়ানো তার আলো আর ছায়ার যে ফিগারগুলো যে ছায়া পড়েছে সেই ফিগারগুলো ছায়া তোমাদের ঠিক এইভাবে করে দিয়ে দিতে হবে।
এই ঘুড়িগুলো ছায়া তোমরা এইরকম ভাবে দেবে, ব্রাউন দিয়ে এই পাঁচিলের নিচে একটা শেড হবে, সেটা দেবে। এবার তোমাদের এই যে এই বিল্ডিং এর সোজাসুজি যে ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাগুলো তোমরা এই বিল্ডিং এর কালারগুলো দেখা যাবে, যে অংশ সেই অংশ অনুযায়ী কালারগুলো চলে আসবে, এই সোজাসুজি কালারগুলো আসবে। যেমন এই সোজাসুজি কোবাল ব্লু কালারটা হালকা করে দেখা যাবে বিল্ডিং এর, এর ভেতর দিয়ে গাছের কালারটা দেখা যাবে কিছুটা। এবার ক্রুশন ব্লু কালারটা দিয়ে এই গাছের যে গুড়িটা আছে সেটা কিছুটা দেখা যাচ্ছে। ব্ল্যাক দিয়ে গাছের এক পাশে শেড হবে, এই এই ঘুড়িগুলো তোমাদের পছন্দের মতো কালার করে দিতে পারো তোমরা। ঠিক এইভাবে করে পুরো ছবিটা তোমরা শেষ করবে আশা করি। এই হলো তোমাদের ঘুড়ি ওড়ানোর একটি ছবি। তোমাদের ছবিটি যদি ভালো লাগে বা ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করো। এমন আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে বা আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই তোমরা ভিডিওটিকে সাবস্ক্রাইব করো, এমন শেয়ার করো।